নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মনোজ, দেখে নিচ্ছি আজকের সংবাদ। রবিবার বিজিবি আম্বাসা মন্ডল কমিটির কার্যকরণী বৈঠক সংগঠিত হয় কুলাই ঠাকুরপল্লি বিদ্যালয়ে। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, স্থানীয় বিজিবি নেতা উত্তম অধিকারী, গোপাল সূত্রধর প্রমুখ। এদিন বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আম্বাসা মন্ডল কার্যকারিণী বৈঠক, দ্বিতীয় কার্যকারিণী বৈঠক, গত এপ্রিলের 17 তারিখ এখানে প্রথম কার্যকারিণী বৈঠক সংগঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নিয়ম এবং শৃঙ্খলা সেই অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠক, তারপর প্রদেশ কার্যকারিণী বৈঠক, জেলা কার্যকারিণী বৈঠক, ঠিক তার 1 সপ্তাহের মধ্যে প্রতিটা 1 সপ্তাহ অন্তর অন্তর এই কার্যকারিণী বৈঠক, এখানে বিভিন্ন স্তরের কার্যকর্তাদের নিয়ে এই কার্যকারিণী বৈঠক চলে। সারা দিনব্যাপী নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সেই কার্যকারিণী বৈঠক চলবে। গত 3 মাসের কার্যের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ হবে। আগামী দিনে আগামী 3 মাস কী কী কর্মসূচি নেওয়া হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত কর্মসূচি সেখানে রাখা হবে। আখ একটি অর্থকরী ফসল। আখ চাষের মধ্য দিয়ে অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করা যায়। দীর্ঘ প্রায় 27 বছর ধরে সরকারি কোনো সহযোগিতা ছাড়াই অমরপুর সর্বং এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাস আখ চাষ করে আসছেন। আখ চাষ করে লাভের মুখ দেখছেন বলে জানান গৌরাঙ্গ দাস। প্রায় 15 গন্ডা জমিতে 2 প্রজাতির আখ চাষ করছেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ দাস জানান, এবছর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় তার ফসলের। এমন অবস্থায় সরকারের সাহায্য চাইছেন গৌরাঙ্গ দাস। আজকে 27 বছর 28 বছর আপনারা কি মনে করতেছেন আপনাদের এই করোনার মধ্যে অফিস থেকে বা একটা লোকদের থেকে কোনো সাহায্য যদি পেতেন তাহলে? পাইলে তো আমরা অনেক উন্নত হইতাম, আরো আরো বাড়াইয়া করতাম। আরো এই ফলনটা আপনি কত বছর যাবত করছেন? ওতে এটা আজকে আমি 28 বছর ধরে করি। কোনোদিনও কোনো এগ্রিকালচার দপ্তর কোনো সহযোগিতা পাইছেন না? এবছর কত গানিতে লাগাইছেন আপনি? আমি লাগাইছি 15 গন্ডা। আমার লগের ভাইয়েরা লাগাইছে, কেউ 5 গন্ডা, কেউ 7 গন্ডা, কেউ 8 গন্ডা, এরকম করে লাগাইছে। আপনার মতো যারা এসব চাষ করছে তারা কি মনে করেন যে ত্রিপুরাতে একটা সূত্র একটা কলকারখানা যদি হয়, চিনি কলকারখানা বা শিল্প, কি আপনি ভালো হইব না খারাপ? ভালো হইব, খুব ভালো হইব। আরো কৃষক বাড়বে, দানের থেকে ওইটা মানে চাহিদাটা বেশি, মানে ভালো বাজারে নিলে মোটামুটি 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 30 টাকাও পাওয়া যায়। এক গাড়িতে কত টাকা খরচ হয় অনুমানিক? অনুমানিক তো আমরা তো ওষুধ সার নিয়ে ওষুধটা বেশি ইউজ করার লাগে, নাহলে পোকা ইয়া হয়। অনুমানিক তো কম করে নিলেও কানি খেতে আনমের 30-35 হাজার টাকা আমাদের খরচ হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর সঙ্গে। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। Rhythm and Beat Western Dance Studio. এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়াও ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে। শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি।
তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবরে। বন্যার জল কমে গেলেও নদীর স্রোত কমেনি। উজান এলাকায় বৃষ্টি হওয়ায় আরো তীব্র আকার ধারণ করছে, ফলে নদীর পাড় ভাঙ্গার পাশাপাশি রাস্তাঘাট সহ বাড়িঘর ভেঙ্গে নদীতে মিশে যাচ্ছে। ঘটনা বিশালগড় মহকুমার কয়েশবা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড মণিপুরী বস্তিতে। এই বন্যায় গড় ছাড়া দুর্গতদের উদ্ধারের জন্য এগিয়ে আসেনি প্রশাসন বলে অভিযোগ এলাকাবাসীদের। বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে নেতা বাবুদের কাছে দাবি জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় এলাকাবাসী। 30 বছর আমরা অনেক কিছু আন্দোলন, অনেক কিছু ঝামেলা সহ্য করে আসিরা আমরা এই রাস্তাটারে, এই যে রাস্তাটারে তুমি আইসো, রাস্তাটারে আমরা ইটের সোলিং বহাইছি আজকে 6-7 মাস হয়েছে। আজকে 30 থেকে 40 বছর যাবৎ আমরা সবাই কমিউনিস্ট, এই জায়গার মাঝে এক একটা লোক, অন্য কোনো লোক নাই। কমিউনিস্টের গতিকে যে কমিউনিস্টের ঘর, আজকে রাজনীতিরও আমরা এইভাবে ব্যবহার করে যাইতে আছে কমিউনিস্টে, কারণ কমিউনিস্ট তার কোনো দিকে যাইতো না। এই সুবাদেই আমরা কিন্তু আজকে পিছনে পড়ে রয়েছি। আজকে বারবার কর্ণপাত করার পরও কোনো হেলদুল নেই। 4 বছর হয়েছে আজকে আমরা কেশবদেব বর্মার 17 বিধানসভা গোলাঘাটির পাস করিয়া গেল, আজ গব্দি এত বড় বন্যা টন্যা পাইয়া গেল, আজ গব্দি আমাদের তত তালাশ করিল না যে এই ফ্যামিলিগুলো কি হাল আছে। আর কেশবদেব বর্মা যথেষ্টভাবে জানে যে এই এই ফ্যামিলির লোকগুলা বাড়িগুলাটি নদীর সাইডে, আজ গব্দি কোনো কর্ণপাত করলো না যে কি হইতেছে, কি অবস্থা। আজকে দেশের কি উন্নয়ন, দেশের উন্নয়ন আর কি দিয়ে উন্নয়ন? দেশের উন্নয়ন তো মানুষের, গরিব মানুষের স্বার্থের লেগে দেশের উন্নয়ন। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমাদের যে যেই বসতির লোকটি, যেই গরিব মানুষ যারা, তারার 5 ঘন্টা জায়গা কিনা যে কোনো দিকে যায় সেটা বসবাস করার মতন ক্ষমতা নাই, তারার যেই জায়গাটা আছে এই জায়গাটাতে যাতে গুছাই টুছাই থাকতে পারে, এই জায়গাটা যদি বুল্ডারের ব্যবস্থা করা হয় দ্রুত বেগে, তাহলে মানুষগুলো অন্তত রক্ষা পাওয়ার মতন একটা সুব্যবস্থা একটা বাড়িব। এছাড়া আর বিকল্প আর কোনো রাস্তা নাই। এটার নাম কি এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো কসবা 2 নম্বর ওয়ার্ড, কসবা পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড। আসামের বেহাল জাতীয় সড়কের সংস্কারের কাজ চলছে জোর গতিতে। আসাম চোরাইবাড়ি থেকে লোয়ার পোয়া জাতীয় সড়কের অধিকাংশ মেটেলিং হয়ে গেছে, চলছে ঢালাইয়ের কাজ। অন্যদিকে চোরাইবাড়ি লাগোয়া 3 কিলোমিটার বিপর্যস্ত জাতীয় সড়ক একেবারেই ভেঙে পড়ে। কর্দমাক্ত রাস্তার উপর প্রথমে মাটির ব্যাগ ভর্তি ফেলে তার উপর বাঁশের সেতু তৈরি করে বালু দেওয়া হচ্ছে, তার ফলে চলবে মেটেলিং এর কাজ। অন্যদিকে এখনো বেহাল জাতীয় সড়কের ফলে 2-3 দিন ধরে আসাম সীমান্তে কয়েক শতাধিক পণ্যবাহী লরি আটকে রয়েছে। সবাই আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকো। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণী কে ঝেল পায়েল খানে বাজে, বাসনির সূর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। জ্বর ম্যালেরিয়া হতে পারে, জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন, দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন, আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন, ম্যালেরিয়া প্রতিরোধ করুন।
পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং
9436465964। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। স্ত্রী পদ্ধতিতে ধান চাষে কল্যাণপুর ব্লক এলাকার কৃষকদের আমন ধানের চারা রোপণের মাঠে ব্যস্ত লক্ষ্য করা যায়। ধান চাষিরা স্থানীয় ব্লক কৃষি তত্ত্বাবধায়কের পরামর্শে এবং সরকারি সাহায্যে দাড়িকাপুর গাঁওসভার শিকারী হাউর ও কুঞ্জবন গ্রামের প্রায় 200 পরিবার হাজার ওখানে জমিতে আমন ধান চাষের প্রস্তুতি নিচ্ছে। কৃষকদের সুবিধার্থে স্থানীয় পঞ্চায়েতের সাহায্যের ওভারফ্লো বসানো হয়েছে এবং সরকারি তরফে সার, বীজ, ঔষধ পাচ্ছেন বলে জানান কৃষকরা। ট্রাক্টর দিয়া অনেক কৃষকরা জীবন টমন বাঁচা। আগে তো গরু দিয়ে আমরা ডাল বাইতাম, তত আমরা জমি জমা করতে পারতাম না। আর অন্তত যে টিলা টাঙ্কর যে জমিটি আছে ট্রাক্টরের বাইরে না, সরকার সেটা মানে যেটা করতেছি মানে তাড়াতাড়ি হয় আগের তুলনায়, না আগের তুলনায় অনেক তাড়াতাড়ি হয় বা জমি অনেক বেশি বাড়ছে। আগের তুলনায় যে জমিটি জানো তো না, যে আমরা ট্রাক্টর পাওয়া নেওয়া সরকারের সাহায্য পাওয়া এটি করতেছি। এই এতটুকুই আমরা কৃষক মানুষ। আপনারা কৃষিকাজের উপরে নির্ভরশীল? কৃষিকাজের উপরে আমরা 30-32 মন ধান হয়। আগে তো আমরা সরকারের সাহায্য এমন পাইতাম না, এমন ধান হইতো না। কারণ সরকারের সাহায্যটি পাওয়া একটু ধান টান একটু বেশি হয় কানি প্রতি প্রায় 30-32 একটা বড় লোচনা। এখন ওই এলাই টেলাই দেওয়া নেই, এলাই থেকে আমরা জল টল হইতেছি। এখন মোটামুটি ফসল আমরা ভালো হয়েছে। এখন 67তম বনমহোৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার বীর চন্দ্রমনো তৈকর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জনসচেতনতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে এক পথ রেলি এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। এই কর্মসূচিতে সহায়তা করে এলাকার একটি সামাজিক সংস্থা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রমোহন জমাতিয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমাদের তাগিদে গাছ লাগাবো, তার পরিচর্যা করে তাকে বড় করে তুলবো, যেমন ভাবে আমরা আমাদের নিজের সন্তানদের বড় করে তুলি। একথা সত্য যে যতদিন মনুষ্য সমাজ থাকবে ততদিন নিজেদের প্রয়োজনেই মানুষ গাছ এবং সবুজ বনানিকে রক্ষা করবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন কাস্ত্রীপুরার পর্দায়। নমস্কার।